কিচ্ছু বলবে না, আমাদের গ্রুপের চুলের ঘাট সাইজ করতে হবে, চুল কাটতে হবে, চলো 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 তোমার নিজের গোপ ফেলে দিলে আর কাকার গোপ রেখে দেবে? আমি ফের রাখি না, আমার যারা রাখে না তাদের ঠিক আছে, আমাদের ফেলে বিশ্রী লাগবে না না ওটা অতই করবো। চুল মাথা প্রবলেমের জন্য চুল কাটা হয়, সেটা কাটা মান লেবি তুমি ফোন করে বর্তমানে কোথায় আছে? আমি মুড়ি নামা, তাহলে মুড়ি নামানো যাবে না, এখন যা হবে সেই বই গেল না। আমাদের ডাক্তারের হাত কিন্তু বিরাট ভালো। আচ্ছা বলো তো, সব থেকে বিশ্বাসী লোক কে বলো তুমি? নাপি অজানা অচেনা জায়গায় গিয়েও তো সামনে বলা উচিত অবস্থা আছে। আমার উপর কথা বলার ক্ষমতা আছে, জিজ্ঞেস তো বলছেন না, হচ্ছে ভালো আছে। আমি কবে হো করছিলাম গম কাটতে হবে, যদি তোমাদের করে তাও শান্তি তাও করে না, কোনো অসুবিধা হয়ে গেছে এক পক্ষে তাহলে ভালোই হয়েছে। আপনি কোথায় রেপ করতে গিয়ে ধরা পড়েছেন? যখন ফোন করেছি তখন মজবুতের মোড়ে থেকে মোড়ের উপরে আছে, কে করবে কে, সবাই সবার তো কাটতেছে, বুঝতে পেরেছো? বাড়িতে করে গোপ ঘন আছে, কি হয়েছে?
হ্যাঁ যাচ্ছি আমি জয়নগর গেছিলাম নাড়া হতে নাড়া হয়ে যাচ্ছি পাবলো ইয়ার কি মন রা মেয়েদের কত সমস্যা করতে ওরা দ্বিতীয়বার টানতে হবে না ডাক্তার যা টানতে যে দ্বিতীয়বার আবার টানতে না বলি নিখুঁত ভাবে ডাক্তার জল নেওয়া সেই ওর ভাইয়ের খুনের জন্য সব রকম ড্রেস পরে থাকবে একবার সোলজার হবে একবার ডাক্তার হবে একজন আমাদের ডাক্তার হচ্ছে সেই কখনো চা দোকানদার কখনো নাপিত কখনো ডাক্তার কখনো কম্পিউটারে সকালে টোটো কেনা হবে হওয়া হচ্ছিল বুঝলে ঘুরতে যাওয়ার জন্য টোটো টোটো চালক হয়ে যাবে তুমি কি আগের জীবনে নাকি তো ছিল নাকি বলো তোমার কাজের ফিনিশিং আছে তোমার 9 মিনিট 10 মিনিট হবে যেটা 7 মিনিট 15 প্লাস সেকেন্ড হচ্ছে অসুবিধা নেই তোমার আমাদের গোপ না থাকলেও খুব একটা খারাপ লাগবে না আমরা ফেলি না তো কি বলছি ভাবতে যাই তুলিটা ধরো তাড়াতাড়ি